দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ফার্ম এক্সপ্রেস থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। কথা বলবো ড্রাগন গাছের পচন রোগ, অর্থাৎ কাণ্ড পচা বা গোড়া পচা যেটা বলে থাকি, সেই বিষয়টা নিয়েই আজ আপনাদের মাঝে কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাক্সিমাম দেখা যায় ড্রাগন গাছে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এমনি সাধারণত ড্রাগন গাছে খুব কমই রোগবালাই হয় এবং যেটিই হয় সেটি কিন্তু মারাত্মক। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের একটি পচন রোগ, অর্থাৎ যেখানে হলুদের রঙটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা গোল করে পচন রোগ দেখা দিচ্ছে, অর্থাৎ ওখান থেকে পচনের পরে গাছটি নষ্ট হয়ে যাবে। তো এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আর কি ভিডিওটি তুলে ধরা, আর যারা এই সমস্যায় ভুগছেন না ভিডিওটি তারাও দেখবেন, আশা করছি উপকার পাবেন। তো চলুন শুরু করি। আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম ড্রাগন বাগানে এই সমস্যাটা ইদানিং দেখা দিয়েছে। গাছ ভালো আছে কিন্তু গাছের জায়গায় জায়গায় এই কাণ্ড পচা বা গোড়া পচা বা মাঝখানে মাঝখানে এই হলুদ রং হয়ে সেখান থেকে কিন্তু পচন হয়ে তারপরে গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার প্রতিকার করণের জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দেব। সেই টিপসটি ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন। টিপসটি হলো, এখানে পচনশীলের জন্য ওষুধ দিতে হবে। পচনশীলের জন্য ওষুধ দিবেন অ্যামিস্টার টপ, এটা হচ্ছে তরল। চ্যাম্পিয়ন দিবেন, চ্যাম্পিয়ন হচ্ছে পাউডার। রিডোমিল, এরপরে থিওবিট, এগুলো সবই আপনার তরল না, এগুলো হচ্ছে যে পাউডার। আর বায়ারের আছে যেমন ফলিকু, তারিক এবং পচনশীল জাতীয় এরকম যে ওষুধগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলি, অ্যামিস্টার টপ, চ্যাম্পিয়ন, রিডোমিল, থিওভিট এবং বায়ারের আছে ফলিকু। এবং এর বাইরে পচনশীল জাতীয় আরও মেডিসিন বা কীটনাশক আছে, আপনারা আপনাদের ড্রাগন বাগানে সেগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি আপনার ড্রাগন গাছের যেই জায়গা থেকে যতটুকু আপনার পচে গেছে বা হলুদ হয়ে গেছে সেখানে একটু কেলিয়ে নেবেন, ধারালো কোনো যন্ত্র দিয়ে ওখান থেকে একটু কেটে নেবেন। নিয়ে ছত্রাক জাতীয়, মানে যে ওষুধের নামগুলো আমি আপনাদেরকে বললাম, এই ওষুধটি প্রতি সপ্তাহে প্রথম অবস্থায়, যদি ভিডিওতে যেভাবে দেখছেন এমন যদি বেশি হয় তাহলে প্রথম অবস্থায় সপ্তাহে দুই দিন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার পরে যখন দেখা যাচ্ছে যে গাছের অবস্থা ভালো, তখন আপনি সপ্তাহে একদিন, এরপরে 15 দিনে একদিন, এরপরে মাসে একদিন কিংবা দুই দিন, এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর এই ব্যবহারের মাধ্যমে আপনার গাছ হয়ে উঠবে মানে সুদর্শন আর কি, এরকম পচা থাকবে না। আর দ্বিতীয়ত বলি, এই রোগটা কিন্তু আপনার যে কাণ্ড সমস্যা হয়, কাণ্ড পচে যাচ্ছে, অর্থাৎ কাণ্ডর মাথা হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হওয়ার পরে সেখান থেকে দেখা যায় আস্তে আস্তে এই হলুদ বর্ণটা ভিতরের দিকে চলে আসছে এবং গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় আপনাদের চোখে যদি পড়ে যে ড্রাগন বাগানে এরকম হলুদ বর্ণ দেখা দিয়েছে, তাহলে কি করবেন, ধারালো কোনো কাটার বা ধারালো যন্ত্র দিয়ে ওই জায়গা থেকে ওই হলুদ টুকনা, হলুদ কাণ্ড কেটে দূরে কোথাও ফেলে দিবেন। এটা কিন্তু একটা ভাইরাস জাতীয় বলা যায় বা ছত্রাক জাতীয় বলা যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন উপরের অংশ কিন্তু হলুদ হয়ে গেছে। তো আপনাদের করণীয় ধারালো কোনো কিছু দিয়ে ওখান থেকে কেটে ফেলে দেয়া। দর্শক, আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি কারণ আপনারা ম্যাক্সিমাম ইদানিং এই সমস্যায় ভুগছেন। ভিডিও হয়তোবা অনেকে অনেক রকম করেছে, আমিও একটি বানালাম আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তৈরি করার, কারণ আপনারা আমার ভিডিও দেখে যেন অবশ্যই উপকৃত হন, সেই জন্য আর কি ভিডিওটি তুলে ধরা। আর আমি প্রতি ভিডিওতেই বলি আপনারা আপনাদের সমস্যার কথা আমাদেরকে কমেন্ট করে জানান, আমাদের ভিডিওতে কমেন্ট করেন। যদি আপনাদের সমস্যা হয় সেই সমস্যার জন্য আমাদেরকে কমেন্ট করেন, আমাদেরকে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করব।
দর্শক, এতক্ষণ যাবত ভিডিওটি আপনারা যারা দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আপনাদের যে ড্রাগন গাছের বাগানটি দেখানো হয়েছে, এই ড্রাগন গাছের বয়স 3 বছর। 3 বছরে এই গাছ অনেক উন্নত হওয়ার কথা, কিন্তু সেই জায়গা থেকে দেখা যায় কাণ্ড পচা, গোড়া পচা এবং মরিচা, এই 3টি রোগের সমন্বয়ে কিন্তু ড্রাগন গাছের কোনো উন্নতি হয় নাই এবং আস্তে আস্তে ড্রাগন গাছ মৃত্যুর দিকে ঢলে পড়েছে। অর্থাৎ গাছ ভালো হয় নাই এবং যে ড্রাগন বাগান মালিক তিনিও কিন্তু ভালো কিছু করতে পারেননি, তারও পরিচর্যার সমস্যা ছিল, ভালো মতো পরিচর্যা করেননি। তো আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে।